স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন এপিসোডে। তো আজকে আমি তুলসী পাতা নিয়ে কথা বলব। তুলসী পাতা আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা আমরা সবাই জানি। তুলসী পাতার গুণাগুণ বলে হয়তো শেষ করা যাবে না। বিশেষজ্ঞদের মতে সুস্থ থাকতে প্রতিদিন একটি করে তুলসী পাতা চিবিয়ে খান। বাসার বারান্দায় যেখানে আলো বাতাস চলাচল করে সেখানে লাগিয়ে রাখতে পারেন উপকারী তুলসী পাতা। শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষের ঠান্ডা সর্দি কাশির ক্ষেত্রে তুলসী পাতা মহা ঔষধ নামে পরিচিত। বাচ্চার সর্দি কাশি অথবা আপনার সর্দি কাশি যারই থাকুক না কেন, আপনি ওই তুলসী পাতার রস এক চা চামচ মধুর সাথে মিশিয়ে খেলে উপকার পাবেন। বুকে কফ বসে গেলে সকালবেলা এক গ্লাস পানিতে তুলসী পাতা ও আদা চা একসাথে মিশিয়ে লেবু দিয়ে গরম পানিতে ফুটিয়ে খেলে আরাম পাবেন। এছাড়া মাথা ব্যথা কমাতে তুলসীর চা অনেক উপকারী। তুলসী পাতা ফুটিয়ে গড়গড়া করলে গলা ব্যথায় আরাম পাওয়া যায়। দেশের বেশিরভাগ মানুষই তুলসী পাতার উপর ভরসা করতে চায় না, মানে অনেকেই তুলসী পাতার উপর ভরসা করতে চায় না। তবে তুলসী পাতার উপর আমাদের ভরসা করা উচিত, কারণ তুলসী পাতা যদি আপনি নিয়মিত খান অবশ্যই উপকার পাবেন। তুলসী পাতাতে প্রচুর ভিটামিন সি আছে। আমরা আসলে একদিন তুলসী পাতা খেয়েই আর খেতে চাই না, এটাই হচ্ছে আমাদের বড় প্রবলেম। তো তুলসী পাতা আসলে খেতে হবে রেগুলার যদি আপনি তুলসী পাতা খান তাহলে অবশ্যই এর উপকার আপনি পাবেন। কমপক্ষে আপনাকে টানা দু তিন দিন খেতে হবে, তাহলে আপনি ভালো উপকার পাবেন। একদিন খেয়েই উপকার পেলাম না, ব্যাপারটা এরকম নয়। তো ওকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।